আপনারা যে এই যে ব্ল্যাক স্পেস দেখতে পাচ্ছেন, যেটার উপরে আমরা ড্রয়িং করি, এই ড্রয়িং এরিয়া যে কি পরিমাণ হিউজ সেটা আমাদের কল্পনার বাইরে। আমরা যে কোনো কিছু এখানে ড্রয়িং করতে পারি, কিন্তু ড্রয়িং শুরু করার আগে অটোকেটকে যদি আমরা জানিয়ে দেই যে আমরা এই লিমিটের মধ্যে আমরা ড্রয়িংটা করব, সেটা আমাদের জন্য সুবিধা। তো ভেতরে যে গ্রাফের মতো এই যে দাগ কাটা কাটা দেখছেন, এটাকে বলা হয় গ্রিড। ছোটবেলায় আমরা অনেকে গ্রাফে ড্রয়িং করেছি, তো এই গ্রিডগুলো আসলে আমাদের প্রয়োজন আছে। তো এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারে থার্ড নাম্বার একটা অপশান, এখানে গ্রিড ডিসপ্লে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে গ্রিডগুলো হারিয়ে যাবে, আবার যদি আপনি ক্লিক করেন গ্রিডগুলো ফিরে আসবে। আমরা চাইবো যে আমাদের যে লিমিটটা থাকবে সেই লিমিটের মধ্যেই আমাদের এই গ্রাফ পেপারটা থাকবে, এর বাইরে থাকবে না। এটা করতে হলে আমাদের যেটা করতে হবে, এই গ্রিড অপশানের উপরে রাইট বাটন ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন যে ডিসপ্লে গ্রিড বিয়ন্ড লিমিটস, মানে হচ্ছে লিমিটের বাইরেও গ্রিডগুলো শো করছে। এখন আমি যদি শো না করাতে চাই তাহলে এখানকার যে টিক চিহ্নটা আছে এটা রিমুভ করে দিলে সেটা আর শো করবে না। এই যে দেখুন, তাদের একটা ডিফল্ট লিমিট দেওয়া আছে, আমরা এখনও অটোকেডে কোনো লিমিট সেট করিনি, তো আমাদেরকে এখন লিমিট সেট করতে হবে। লিমিট সেট করার জন্য আপনাকে প্রথমে ধরে নিতে হবে যে আপনি কত এরিয়ার মধ্যে আপনি ড্রয়িংটা করতে চান। ধরুন উদাহরণস্বরূপ আমি আপনাকে বললাম যে আপনি 900 স্কোয়ার ফিট একটা জমির উপর আপনি একটা বাড়ির প্ল্যান করবেন, এবং এটার সাইজ হচ্ছে 30x30 ফিট। তো আপনি এখন বলুন যে আপনি 30x30 ফিট, এটা হচ্ছে মিনিমাম। এর কমে আমি যদি লিমিটটা সেট করি তাহলে কিন্তু আমার ড্রয়িংটা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? আবার আপনি যদি 30x30 ফিটে ড্রয়িং করার জন্য আপনি লিমিট দেন হচ্ছে 1000x1000 ফিট, সেটাও কিন্তু হাস্যকর। সুতরাং আপনি বুঝতে পারছেন যে কী পরিমাণ একটা লিমিট দিলে আমার ড্রয়িংটা ওই পেপারের মধ্যে থাকবে। তো কত ধরতে পারেন, ধরেন 40x40 ফিট দিলে আমাদের যে লিমিটটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো লিমিট সেট করার জন্য আপনাকে যেতে হবে ফরম্যাটে। ফরম্যাট থেকে হচ্ছে এখানে ড্রয়িং ইউনিটস, ড্রয়িং ইউনিটস। এখন এখানে দেখাচ্ছে তারা যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, এখানে যে লোয়ার লেফট কর্নার রয়েছে এখানে আমি 0.0 দিলাম, ঠিক আছে, ইন্টারপ্রেস করলাম। এখন তারা চাচ্ছে যে আপার রাইট কর্নার, এই আপার রাইট কর্নার এটাই হচ্ছে আপনাকে দিতে হবে আপনি কত লিমিটের ড্রয়িং পেপার আপনি চাচ্ছেন। তো আমি বললাম যে 40x40 ফিট, 40x40 ফিট দিয়ে ইন্টারফেস করলাম। তাহলে দেখুন আমাদের যে ড্রয়িং লিমিটটা সেটা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ড্রয়িং পেপার, এই লিমিটের মধ্যেই আমরা ড্রয়িং করব। আচ্ছা, আমরা করে দেখি ড্রয়িং। আমরা যদি ড্রয়িং করতে চাই তাহলে এই ড্রয়িংয়ের বাইরে ড্রয়িং করলে করা যায় কি না, এটা করলে কিন্তু হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি লিমিট তাহলে কেন সেট করলাম, লিমিট সেট করার পরেও লিমিটের বাইরেও ড্রয়িং করা যাচ্ছে, জিনিসটা কিন্তু একটু অন্যরকম। তো আমাকে এখন যেটা করতে হবে যে এই লিমিট যেটা এটা অফ রয়েছে, আমাকে লিমিটটা অন করতে হবে। এর জন্য আমাকে যেতে হবে আবার ফরম্যাটে, ফরম্যাট থেকে ড্রয়িং লিমিটস, তারপর এখানে দেখুন যে অন এবং অফ, এটা বর্তমানে অফ রয়েছে বলেই আমরা লিমিটের বাইরেও ড্রয়িং করতে পারছি। আমাকে যদি এটা অন করতে হয় তাহলে এখানে আপনি ক্লিক করেও অন করতে পারেন, অথবা এখানে ও এন টাইপ করে আপনি ইন্টারপ্রেস করলে এটা অন হয়ে যাবে। এটা এখন অন হয়ে গেছে, আমাদের যে লিমিটটা ছিল সেটা অন হয়ে গেছে। এখন যদি আমি এই লিমিটের বাইরে ড্রয়িং করতে চাই তাহলে কিন্তু ড্রয়িং হবে না। দেখুন আমি বাইরে ড্রয়িং করছি কিন্তু ড্রয়িং করা যাচ্ছে না, একমাত্র শুধুমাত্র আমাদের যে লিমিট রয়েছে আমার সেই লিমিটের মধ্যেই আমি ড্রয়িং করতে পারবো, এর বাইরে আমি ড্রয়িং করতে পারছি না। তো এই লিমিটটা সেট আপ করার অনেক সুবিধা রয়েছে। লিমিট সেট আপের বিষয়টা আমি আপনাকে মাউস থেকে দেখালাম, এই যে, এবং মেনু বার থেকে দেখালাম। আপনি যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে লিমিটস, LIMITS লিমিটস, তারপরে ইন্টারফেস করবেন, তারপরে আপনি এখানে লিমিট দিতে পারবেন, অন অফ করতে পারবেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।